আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঘরে প্রবেশ ও বের হওয়ার দোয়া একজন মুমিন প্রত্যেক বিষয়ে সুন্নাত মেনে চলার চেষ্টা করেন কারণ কল্যাণ ও অফুরন্ত স্বভাব লাভ হয় কেবল সুন্নাত অনুযায়ী আমলের বদৌলতে নিজের বা অপরের ঘরে প্রবেশেরও সুন্নাত রয়েছে ঘরে অবস্থানকারীদের সালাম দিয়ে প্রবেশ করা জরুরি এটি আল্লাহ তাল্লার নির্দেশ মহান আল্লাহ তাল্লাহ বলেন অতপর যখন তোমরা ঘরে প্রবেশ করো তখন ঘরে অবস্থানকারী তোমাদের স্বজনদের প্রতি সালাম বলবে এটি আল্লাহর কাছ থেকে কল্যাণময় ও পবিত্র দোয়া এমনিভাবে আল্লাহ তোমাদের জন্য আয়াতগুলো বিশদভাবে বর্ণনা করেন যাতে তোমরা বুঝে নাও সুরা নূর আয়াত নম্বর একষট্টি এখানে সালাম দেওয়াকে কল্যাণ লাভের দোয়া হিসেবে অভিহিত করা হয়েছে সালামের বিনিময়ে আল্লাহ তালা রহমত ও বিশেষ অনুগ্রহ দান করবেন ঘরে প্রবেশের সময় যে দোয়া পড়বেন ঘরে প্রবেশের আগে প্রথমে এই দোয়া পড়তে হয় এরপর ঘরে কেউ থাকুক বা না থাকুক সালাম দিয়ে প্রবেশ করা সুন্নাত দোয়াটি হল ইনুকা মা ওরলি بسم الله ولجنا وبسم الله خرجنا وعلى الله ربنا توكلنا. بنغاو اللهم إني أسألك خير المولج وخير المخرج، بسم الله ولجنا. অর্থ হে আল্লাহ আমি আপনার নিকট আগমন ও প্রস্থানের কল্যাণ চাই আপনার নামে আমি প্রবেশ করি ও বের হই এবং আমাদের রব আল্লাহর উপর ভরসা করি হজরত আবু মালিক আল আশাআরি রাজি আল্লাহ তালহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল আলাই আসাল্লাম বলেছেন যখন কেউ নিজ ঘরে প্রবেশ করবে তখন সে যেন এই দোয়া বলে অতপা সে যেন তার পরিবারের লোকদের সালাম দেয় আবুদাউদ শরীফ হাদিস নং পাঁচ হাজার ছিয়ানব্বই ঘর থেকে বের হওয়ার সময় যে দোয়া পড়বেন রসুলুল্লা সাল আলিয়াসাল্লাম বাড়ি থেকে বের হওয়ার সময় একটি দোয়া পড়তে নির্দেশ ও পরামর্শ দিয়েছেন দোয়াটি পড়লে বাইরে অবস্থানের সময় আল্লাহর জিম্মাদারিতে থাকা যায় সব ধরনের বিপদ ও অসুবিধা থেকে আল্লাহ তাকালা রক্ষা করবেন দোয়াটি হলো বিস্মিল লেহি তাওয়াক্কেল তোয়াকায়লা লহি লে হাউ লে ওলে কুওয়াতা ইল্লে বিল্লে বাংলা উচ্চারণ বিস্মিল লেহি তাওয়াক্কেল তোয়াকায়লা লহি লে হাউ লে কুওয়াতা ইল্লে বিল্লে অর্থ আল্লাহর নামে আল্লাহ উপরে নির্ভর করলাম আল্লাহ তাল সাহায্য ছাড়া বিরত থাকা ও মঙ্গল লাভ করা শক্তি কারণেই হজরত আনাসিবনে মালিক রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত আছে তিনি বলেন আল্লাহর রসুল সাল্লিয়াম বলেছেন যদি কেউ ঘর থেকে বের হওয়ার সময় বলে বিসমিল্লাহি বিল্লাহ তবে তাকে বলা হয় আল্লাহ তাআলাই তোমার জন্য যথেষ্ট তুমি হেফাজত অবলম্বন করেছ অনিষ্ট থেকে তাতে শয়তান তার থেকে দূরে সরে যায় তিরমিজি শরীফ হাদিস নং তিন হাজার চারশো ছাব্বিশ আল্লাহ সুবাহানওয়া তাইলা আমাদের সবাইকে ঘরে প্রবেশ ও বের হওয়ার দোয়া মুখস্থ করে নিয়মিত আমল করার তাওফিক দান করুন আমিন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বেলাইকনে ক্লিক করে রাখুন আসসালাম